ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। উত্তর চব্বিশ পরগনার হালি শহরে আক্রান্ত বিজেপি কর্মী, থানায় যাওয়ার পথে বিজেপি নেতার গাড়ি লক্ষ্য করে বোমা। আমাদের প্রতিনিধি সমীরণ পাল রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সমীরণ, ঠিক কি হয়েছে, পুলিশ কি বলছে? দেখুন, পুলিশ যেটা বলছে যে পুলিশের পক্ষ যেটা জানানো হয়েছে, বিস্কুট থানায় দুটি অভিযোগ দায়ের হয়েছে। একটি অভিযোগ গতকাল রাতে হালি শহরে জেঠিয়া গ্রাম পঞ্চায়েত এলাকার বরিশাল পাড়ায় এক বিজেপি কর্মী মানিক দাস, তাকে মারধর করার অভিযোগ উঠেছে তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। সেই মর্মে একটি বিস্কুট থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। মানিক দাসের অভিযোগ যে যেদিনকে অযোধ্যায় ভূমি পূজা হচ্ছিল সেদিনকে তিনি ওই এলাকায় পুজোয় সামিল হয়েছিলেন ভূমি পূজায়, এবং শুধু তাই নয়, তিনি জয় শ্রীরাম ধ্বনি উচ্চারণ করেছিলেন। সেই অপরাধে গতকাল রাতে তার বাড়িতে চড়া হয় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এবং তাকে রড দিয়ে মারধর করে, তার মাথা ফেটে যায়, তাকে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা করা হয় এবং বিস্কুট থানায় অভিযোগ দায়ের করা হয়। এই খবর পেয়ে নৈহাটির বিজেপি নেতা গণেশ দাস যখন ওই ঘটনাস্থলে দিকে উদ্দেশ্যে রওনা হন, সেই সময় তিনি শুনতে পান যে মানিক দাস বিস্কুট থানায় অভিযোগ জানাতে গেছেন। তারপর তিনি তার সঙ্গে যান এবং অভিযোগ জানিয়ে ফিরিয়ে আসার পথে ঘোষপাড়া রোডে বকুলতল এলাকায় গণেশ দাসের অভিযোগ দুষ্কৃতীরা তার গাড়ি লক্ষ্য করে তিনটি বোমা মারে, তিনি অল্পের জন্য রক্ষা পান এবং এই মর্মে তিনি বিস্কুট থানায় একটি অভিযোগও দায়ের করেছেন। এবং তার অভিযোগ, তাকে দীর্ঘক্ষণ গতকাল রাতে বিস্কুট থানার পুলিশ আটক করে জিজ্ঞাসাবাদ করে, পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে যেহেতু তার গাড়িতে বোমা মেরেছে দুষ্কৃতীরা, সেই কারণে জিজ্ঞাসাবাদ করার জন্যই তাকে আটক করা হয়েছিল, পরে তাকে ছেড়েও দেওয়া হয়। কিন্তু গণেশ দাসের অভিযোগ যে যেহেতু কয়েকদিন ধরে এলাকায় একটা গন্ডগোল চলছে এবং তৃণমূলের বিজেপির সংগঠন যেহেতু বাড়ছে, স্থানীয় তৃণমূল নেতা সুবোধ অধিকারীর নেতৃত্বে বেশ কিছু সশস্ত্র তৃণমূল দুষ্কৃতি তার উপর হামলা চালিয়েছে বলে তিনি অভিযোগ করেছেন। যদিও স্থানীয় তৃণমূল নেতৃত্ব অভিযোগ অস্বীকার করেছেন, হালি শহর পুরসভা তৃণমূলের পুর প্রশাসক রাজু সাহানি জানিয়েছেন যে এই ঘটনার সঙ্গে তৃণমূল কোনোভাবে যুক্ত নয়। গত কয়েকদিন ধরে বরঞ্চ বিজেপি আশ্রিত দুষ্কৃতিরাই দাপিয়ে বেড়াচ্ছে এবং কয়েকদিন এবং এই এলাকায় উত্তেজনা রয়েছে। ধন্যবাদ।